স্বাগত একুশে সৃজনশীল সন্ধ্যায়। মেধা মনন ও চর্চার অটুট বন্ধনে আবদ্ধ হয়ে সৃষ্টির নেশায় উন্মুক্ত যারা প্রতিনিয়ত নির্মাণ করছেন নতুনত্ব, তাদেরই জন্য আমাদের আয়োজন একুশে সৃজনশীল সন্ধ্যা। অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন প্রচ্ছদ শিল্পী মাসুম বিল্লাহ। অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 8189511 এবং 8189512 এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত, কেমন আছেন? আমরা তো জানি আপনি একজন প্রচ্ছদ শিল্পী। প্রচ্ছদ জিনিসটা কি প্রথমে একটু যদি বলেন আমাদেরকে? প্রচ্ছদ হচ্ছে কোনো কিছু একটা ডিজাইন করা, মোরক যে কোনো একটা পণ্যের উপরে যে কাভারটা সেটাকে প্রচ্ছদ বলা হয়। হতে পারে এটা বইয়ের কাভার, অ্যালবামের কাভার, যে কোনো জিনিস সেটা একটা প্রচ্ছদ হয়, ডিজাইন হয়। আপনি মূলত অ্যালবামের কাভার করে থাকেন, তো প্রচ্ছদ শিল্পী হয়ে ওঠাটা কিভাবে? ছোটবেলা থেকে আমার একটা আর্টের প্রতি আগ্রহ ছিল বেশি, তখন টুকটাক আঁকতে পারতাম। আচ্ছা, তখন ইচ্ছা ছিল যে বড় হয়ে কিছু একটা করবো আর কি। সেই সূত্র ধরে আমার এই লাইনে আসা, এবং ইচ্ছা ছিল যে অডিও ইন্ডাস্ট্রি মানে যে কাভার গুলি দেখে আমার খুব ভালো লাগতো। আচ্ছা, নতুন পুরাতন সব শিল্পীদের অ্যালবাম আমার হাতে করা, তার মধ্যে মনির খান, রুবেল আসিফ, এই প্রজন্মের শিল্পী যারা আছে, তৌসিফ, কাজী শুভ, তারপরে বিশ্বজিৎ দা, তারপরে ইদানিং যারা আছে কাজী শুভ, তারপরে ইলিয়াস হোসেন, শিল্পীদের অনেকের কাজ আপনি করেছেন, মিলন, তারপরে ইমরান, এদের সবার পছন্দ আমার হাতে করা। জি, আমরা জানি যেটা আপনি অনেকেরই কাজ করেছেন এবং অনেক বছর ধরে এই কাজটা করছেন। তো এই যে আপনি প্রচ্ছদ শিল্পী হয়েছেন, অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে যে ছোটবেলায় একটু আর্টের প্রতি একটু আগ্রহ, একটু ইচ্ছা অনেকেরই থাকে, কিন্তু সবাই তো হয়ে উঠতে পারে না প্রচ্ছদ শিল্পী বা শিল্পী যেটাকে বলি আমরা, এটা হয়ে উঠতে পারে না। তো এটার জন্য কি দরকার বলে আপনি মনে করেন? এটা প্রবল আগ্রহ থাকতে হবে এই ব্যাপারে, এবং আর্টের একটা ভাব থাকতে হবে, এবং আর্টিস্ট হলে আর ভালো হয়। আর্টিস্ট না হলে চলবে, আপনি কিন্তু ইচ্ছা থাকতে হবে, প্রচুর আগ্রহটাই তাকে আর্টিস্ট বানিয়ে তুলবে আর কি। ডিজাইন আমরা আরো কথা বলবো আপনার সাথে, তার আগে আপনার কাজের কিছু অংশ আমরা দর্শকদের সাথে দেখে আসি। দর্শক, কথা হচ্ছিল প্রচ্ছদ শিল্পী মাসুম বিল্লাহর সাথে, চলুন দেখে আসি ওনার কাজের কিছু অংশ বিশেষ। দর্শক, দেখছিলাম শিল্পী মাসুম বিল্লাহর কাজের কিছু অংশ, আসুন কথা বলি তার সাথে।
আপনার কাজের কিছু অংশ দেখলাম যে আপনি কিছু কিছু কাজ আছে একদম পেইন্টিং পেইন্টিং এর মতো, কিছু কিছু কাজ আছে আপনি সিনেমার পোস্টার করেছেন, বিভিন্ন ধরনের কাজ আপনার করা আছে। তো মানে এই কাজটার সাথে কিন্তু সম্পৃক্ত হতে চায় অনেকে, হতে পারে না। তো কিভাবে এই কাজটার সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনি কি চিন্তাধারা কাজ করেছে এর পেছনে? আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমি এই লাইনে কিছু কাজ করব আর কি। জি, মানে ছোটবেলা থেকে একটা আর্টের প্রতি একটা আগ্রহ আপনার ছিল, তারপরেও এই যে ডিজাইন গুলো একটা অল্প একটা স্বল্প পরিসরে একটা মানে প্রকাশ করা, ভেতরে কি সিডিটা আছে, কি ধরনের গানগুলো আছে, এরকম একটা ব্যাপার যদি আমাদেরকে বলেন যে কি চিন্তাধারা থেকে আপনি এই কাজগুলো করতে পারছেন এত সফলভাবে। প্রথমে আমাকে যে কেউ একটা অ্যালবাম করতে বলে তখন আমাকে একটা কনসেপ্ট রেডি করতে হয়। জি, সেই কনসেপ্ট চিন্তা করতে কনসেপ্ট নিয়ে অনেকক্ষণ, তারপর চিন্তা করার পর আমার সেটা কাজ শুরু করতে হয়। যতক্ষণ পর্যন্ত আমার মন মতো না হয় কাজটা, ততক্ষণ পর্যন্ত করা হয়। কনসেপ্টটা কি শিল্পীর কাছ থেকে আপনি শিল্পীও ধারণা নিতে পারে, শিল্পীও ধারণা নিতে পারে এবং আমার একটা ধারণা থেকে দুজনের মিলে অনেক সময় একা করি, এভাবেই আর কি হয়ে যায় এটা। তো একটা কনসেপ্ট দাঁড় করাতে কতদিন সময়? অনেক সময় অল্প সময় হয়ে যায়, কিছু কিছু কনসেপ্ট অনেক টাইম নেয়। সেটা কোনগুলো অনেক টাইম নেয়? এখন সব ডিজাইনে একরকম টাইম লাগে না, কিছু কিছু ডিজাইন অল্প সময় ভালো হয়ে যায়, খুব সুন্দর ডিজাইন হয়ে যায়। কিছু ডিজাইন আছে অনেক টাইম নিয়ে করলে ওটা মন মতো হচ্ছে না, ক্লায়েন্টের মন মতো হচ্ছে না, আমার মন মতো, তখন এটা বারবার করা হয়। আচ্ছা, তো বিভিন্ন আঙ্গিকে কিন্তু আপনার ডিজাইনগুলো করেন, তো কোন আঙ্গিকে কাজ করতে আপনি বেশি পছন্দ করেন? সেটা হলো যে ডিজাইনটা আসলে আমার মন মতো যত না হয় তখন আমি করতেই থাকি, এটা আমার যখন মনে আমার সুন্দর না লাগতেছে তখন আমি করবই। মানে নিজের স্যাটিসফ্যাকশনটা আসলে তারপরে আপনি কাজটা ডেলিভারি করেন। যে আমরা আরো শুনবো আপনার কথা, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, কথা হচ্ছিল প্রচ্ছদ শিল্পী মাসুম বিল্লাহর সাথে, সময় হলো ছোট্ট একটি বিরতির, এখনই ফিরছি, একুশের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের একুশের সৃজনশীল সন্ধ্যায় অতিথি প্রচ্ছদ শিল্পী মাসুম বিল্লাহকে সাথে নিয়ে। আচ্ছা, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আপনার কাজ নিয়ে। তো আমরা যেটা জানি যে আপনার একটা এক্সিবিশনের কাজ আপনি করছেন, যেটা আপনি বলছিলেন যে একজন শিল্পী হয়ে ওঠার পরে আপনি এই প্রচ্ছদের কাজটা করছিলেন। তো এই যে আপনি একজন শিল্পী, আপনার বিভিন্ন এক্সিবিশন হচ্ছে, কী কী মাধ্যমে আপনি কাজ করছেন, বা আপনার রিসেন্ট যে এক্সিবিশনটা হচ্ছে এটা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। আমার এই পর্যন্ত প্রায় 8-10টা গ্রুপ এক্সিবিশন হয়েছে, সেখানে সব গুণী শিল্পীরা ছিলেন, তাদের সাথে আমিও ছিলাম। আচ্ছা, সেটা শিল্পকলা একাডেমি, সেটা ছিলেন আব্দুল সাত্তা, ইব্রাহিম মন্ডল, আব্দুর রহিম এবং আরও গুণী গুণী শিল্পীরা ছিলেন। সামনে আমার একটা একক এক্সিবিশনের কাজ চলতেছে, সেটা শীঘ্রই হবে। এই এক্সিবিশনে কি ধরনের কাজ আপনি চুজ করেছেন বা কি কি মাধ্যমে কাজ করেছেন? সব টাইপের ছবি থাকবে, অয়েল পেন্টিং থাকবে, ওয়াটার কালার থাকবে এবং ডিজিটাল কিছু ইমেজ থাকবে। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার, সেখানে ডিজিটাল কিছু কাজ থাকবে, ডিজিটালের কাজ একটু বেশি করি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার। আর ক্যালিগ্রাফি তো কিছু থাকবে? মানে ক্যালিগ্রাফি, হ্যাঁ ক্যালিগ্রাফি অবশ্যই থাকবে, ক্যালিগ্রাফি থাকবে এবং ন্যাচারাল কিছু দৃশ্য থাকবে এখানে, ন্যাচারাল কিছু মানুষের পোর্ট্রেট থাকবে, গুণীজন যারা আছেন তাদের পোর্ট্রেট থাকবে। পোর্ট্রেট গুলো কোন মাধ্যমে আঁকা? হাতেও করবো, সেগুলো ডিজিটালও থাকবে, দুটা মিলেই থাকবে। আচ্ছা, তো এই যে বিভিন্ন ধরনের কাজ আপনি করছেন, তো এর মাঝে কোন মাধ্যমটা আপনার বেশি পছন্দ, কোনটাতে আপনি বেশি কমফোর্টেবল ফিল করেন? সেটা ডিজিটালটা এখন বেশি প্রাধান্য দিচ্ছি আমি, সারাক্ষণ কম্পিউটার থাকা হয়তো সেই ডিজিটালটা বেশি করা হচ্ছে। এছাড়া ওয়াটার কালার আছে, অয়েল পেন্টিং আছে, সেগুলিও করা হচ্ছে। মানে যেহেতু আপনি বিভিন্ন মাধ্যমে সবসময় কাজ করেন, তো আপনি সবগুলো মাধ্যমেই কম বেশি কমফোর্টেবল। তো আমরা যেটা জানি যে আপনি আরবি হরফগুলো নিয়ে কাজ করেন, ক্যালিগ্রাফি যেটাকে বলে, তো এইটা কোথা থেকে আপনি আয়ত্ত করলেন? সেটা আমার গুরু আছে, সে গুরু হলো ইব্রাহিম মন্ডল, ওখান থেকে আমি পেন্টিংটা আয়ত্ত করছি এবং ক্যালিগ্রাফি আয়ত্ত করছি আব্দুর রহিম স্যারের কাছ থেকে, ওনাদের হেল্প নিয়ে এবং অনেক প্র্যাকটিসের মাধ্যমে এটা আয়ত্ত করা হয়েছে। আচ্ছা, তো এইটা আপনি হঠাৎ কেন শেখা শুরু করলেন, ক্যালিগ্রাফির প্রতি আপনার ভালোবাসাটা কিভাবে তৈরি হলো? আমি আগে প্রথম দিকে সব ধরনের ছবি আঁকতাম, কিছু কিছু লোক বলে যে ক্যালিগ্রাফি করতে, ক্যালিগ্রাফিটা নাকি খুব ভালো আগে গেছে, ইন্টারন্যাশনাল মার্কেটে ভালো একটা ডিমান্ড আছে, সেটা আমাদের দেশে ভালো একটা ডিমান্ড আছে, সেই আগ্রহ থেকেই আমি ক্যালিগ্রাফি করা।
আচ্ছা তো এই যে আপনি ক্যালিগ্রাফি করছেন বিভিন্ন ধরনের কাজ করছেন বিভিন্ন মাধ্যমে কাজ করছেন তো এই যে এতগুলো কাজ কর এতগুলো মাধ্যমে এতগুলো কাজ করছেন এগুলো কি সব আপনি শুধু প্রচ্ছদের কাজই করছেন নাকি অন্য কোনো ভাবেও করছেন যেমন অনেকে বইয়ের প্রচ্ছদ করে যেটা আমরা দেখলাম যে আপনি সিনেমার পোস্টারের কাজ করেছেন সিনেমার পোস্টার অনেক কাজ আমি করেছি সেগুলো ভালো ভালো মুভির যে মোল্লাবাড়ির বউ নামে যে পোস্টারটা সেটা আমি করছি ওরে সম্পর্ণলা তারপরে পদ্মা নদের মাঝি বিদ্রোহী পদ্মা আরো অনেক অনেক ভালো ভালো মুভির পোস্টার আমার হাতে করা সামনে আরো কিছু কাজ আসছে যেগুলি মানে করা হবে তো এই যে একটা সময় অডিও বাজারে কিন্তু একটা খুব ভালো একটা অবস্থা ছিল এই সময় কিন্তু প্রচুর সিডি বের হতো কাজের যেরকম চাপ ছিল সেই সময়ে এই সময় কি একই অবস্থা নাকি একটু কাজটা একটু কম না এখন অনেক কমে গেছে আগে যে চাপটা ছিল সেটা অনেকটা কমে গেছে এখন অডিও মার্কেট একদম নেই বললেই চলে আবার নতুন করে শুরু হচ্ছে সেটা ডিজিটাল মাধ্যমে এখন সব ডিজিটাল মানে ইন্টারনেটের মাধ্যমে সবগুলি মার্কেটিং হচ্ছে সামনে জিপি মিউজিক একটা বের করতেছে সেটার মধ্যে আপনি নেটের মাধ্যমে সব অ্যালবাম কিনতে পাওয়া যায় সেক্ষেত্রে কি প্রচুর দরকার হয় হ্যাঁ প্রচুর দরকার হয় সেখানে প্রচুর থাকে এবং গান থাকে এখন সব ডিজাইনগুলি সেই জিপি মিউজিকের জন্য করা হচ্ছে আমি সিডি চয়েস তারপরে অনুপম সুরঞ্জলি এবং ভালো ভালো যে কোম্পানিগুলি সেগুলি কাজ করতেছি সামনে হয়তো আপনি দেখবেন জিপি মিউজিকে সেই প্রচুরগুলি দেখতে পাবেন তো যেটাই হোক যে প্রিন্ট মিডিয়াতে হোক আর আপনি যেটা বলছেন অনলাইনে কোনোটাতে কাজ থেমে নাই কিন্তু আগের মতো কাজ কি এখন হচ্ছে কিনা কাজ হচ্ছে আগের মতো কাজ হচ্ছে এখন আগের সেই চাপটা নেই কিন্তু হচ্ছে ভালো ভালো কিছু কাজ হচ্ছে সেগুলি অল্প হলেও ভালো হচ্ছে সেগুলি সব ডিজিটাল মাধ্যমে হচ্ছে এখন তো এই যে এই মাধ্যমে যদি কেউ কাজ করতে চায় আপনার মতো করে যদি কেউ কাজ করতে চায় তো তাকে আপনি কি বলবেন যে কিভাবে কাজটা শুরু করতে হবে বা পেশা হিসেবে যদি কেউ বেছে নিতে চায় তাহলে সেক্ষেত্রে মানে কি করা যেতে পারে কিভাবে শুরু করতে পারে আপনার পরামর্শ সে যদি প্রফেশনাল কাজ করতে চায় তাহলে কোথা থেকে একটা ট্রেনিং নিতে হবে গ্রাফিক্স এর একটা ট্রেনিং নিতে হবে ট্রেনিং নেওয়ার পর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস চালাতে হবে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সে ডিজাইনার হয়ে যাবে আপনি কি এই ধরনের কোনো কর্মশালার সাথে জড়িত আছেন কিনা বা আপনার কোনো ট্রেনিং সেন্টার আছে কিনা এই মুহূর্তে আমার ট্রেনিং সেন্টার নেই কিন্তু সামনে আমার একটা ইচ্ছা আছে যে একটা ইনস্টিটিউট খোলার সেখানে মেধাবী ছাত্ররা বিনামূল্যে শিখতে পারবে গ্রাফিক্স ট্রেনিং সেন্টার খোলা হবে আমার একটা ফার্মাসি ম্যাগনা আর্ট এন্ড প্যাকেজিং সেখানে সব ধরনের ডিজাইনগুলি করা হয় সামনে এটাকে মানে আগায় নেওয়ার অনেক কাজ চলতেছে এবং আমার আগিয়ে নেওয়ার মানে কি কি সংযোজন করতে চাচ্ছেন এটা ট্রেনিং সেন্টার থাকবে আমাদের ট্রেনিং ও থাকবে এবং পেইন্টিং ও থাকবে ক্যালিগ্রাফি ট্রেনিং থাকবে সব ধরনের জিনিস থাকবে অনলাইনের একটা কথা আপনি বলছিলেন যেমন অনলাইনের আধিক্য এখন দেখা যাচ্ছে যে সব কাজ কিন্তু অনলাইনে হচ্ছে তো কাজের মানে ক্ষেত্রটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তো এইটাতে আপনাদের কাছে মানে রেসপন্সটা কিরকম এই যে কাজের ক্ষেত্রটা যে বড় হয়ে যাচ্ছে এতে কি কাজের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা পার্থক্য তেমন নেই একই কিন্তু অনলাইনে হওয়াতে আমার ইজি হয়ে গেছে আগে একটা কাজ আমাকে কালার প্রিন্ট দিয়ে নিয়ে দেখাতে হতো এখন সেটা অনলাইনে মেইলে করে দিচ্ছি এবং অনলাইনে পোস্ট করে দিচ্ছি না দেখা যাচ্ছে যে আগে যেরকম মানে কাগজটা প্রিন্ট হয়ে চলে আসছে একটা সিডির একটা কাভার বা একটা বইয়ের একটা কাভার এখানে কিন্তু ইন্টারনেটে চলে যাচ্ছে আর ইন্টারনেটে যাচ্ছে মানে কিন্তু এটা মানে বিশ্বের বিভিন্ন দেশের লোকজন দেখছে মানে স্বল্প পরিসরে কিন্তু আর নাই আপনার কাজটা এটাই বলছি যে মানে পার্থক্যটা কি কাজের ক্ষেত্রে কাজের মানের ক্ষেত্রে কোনো পার্থক্য আপনি লক্ষ্য করছেন কি না কাজের মানের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই আচ্ছা তো একই রকম কাজই করছেন দেখা কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি খুব মজার কিছু বিষয় আপনার কাছে জানতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক একুশে সৃজনশীল সন্ধ্যার আজকের আয়োজন এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত দেখতে থাকুন একুশে সকল আয়োজন